মানে যোৱাকালি হ্যাঁ এটা মানে খবর আহিল হ্যাঁ তার পরা মানে দিল্লির পরা হ্যাঁ যে ভাস্কর ডেকা নামৰ আমার লড়া এজন হ্যাঁ মানে মোর দাদা হয় দাদার ডাঙর লড়া হ্যাঁ তেখেতে মানে কৈছে যে তেখেতে এজন এইটো মানে আগতে এজন বিয়া করাইছিল আৰু নতুন এত এজনী লগত দিল্লিত গুছি গৈছিল। তারপর তেখেতে ফোন করিলে যে ভাস্কর ডেকা বেয়া কাম করিলে এটা মো জিয়াই না থাকো ভাস্কর ডেকা সুইসাইড করেছে। তারপর আমি বিশ্বাস করা নাছিল যে এই হিয়াতে ফোন করেছে। তাই থানাত ফোন করিল, গামবুড়াক ফোন করিল, আমি গামবুড়ার যোগাযোগ করিল, গামবুড়া কেছে আমার কোনো খবর আহা নাই এটাও, এটা মিছা কথা হবো, এটা হওয়া নাই। কোন ঠাইর পর আইছিল ফোনটো? ফোনটো দিল্লির পর আইছিল, তো দিল্লির থাকে, দিল্লির থাকে। কি করেছিল তাতে? তেত কোম্পানিত কাম করেছিল দুজন। হ্যাঁ, তারপর আমি গামবুড়াক যোগাযোগ করল, গামবুড়া কৈছে মোৰ কাষত কোনো ফোন আহে না থানার পর। তারপর আমি বিশ্বাস করা নাছিলো, গধূলি আকৌ থানার পর ফোন করা বলে কলে, থানার পর ফোন করা বলে কতে। তারপর দিল্লির যিজনে পুলিশে ফোন করেছিল তেখেত ফোন করলো, মানে ফোন করে আকৌ হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিল, নাম্বারটা দি বিচারিল যে আমার যদি লড়া হয় তেতিয়ালে আমি তো আইডেন্টিটি পাব লাগিব, তেতিয়ালে ফটোটো পাঠাক। তারপর তেহেতে ফটো পাঠাই দিল। তারপর এটা কি কব আপনাদের? এতিয়াতো আমার কথা হল কি, আমার তো আনিব পৰা পরিস্থিতি নাই, আমি খুবই গরিব মানুষ। তারপরে এই কারণে সরকারক আমার দিগন্ত কলিতা ডাঙরিয়াক অনুরোধ করছো যাতে তেহতে কিছু হেল্প করে দিয়ে আমার ডেড বডিটা আনি দিয়ার কারণে। সন্দে মানে পরিয়ালফারপরা তেহেত যেহেতু তেহেতর ওয়াইফে আজি বহুদিনের পর লড়াজনে ফোন করে আছে যে মানে ঘর যাই আছো, পরহিও ফোন করেছিল শুক্রবারে যে মা মই বিহার পাইছো আজ। সেই কারণে আমি বিশ্বাস করা নাই বিহার পয়া লড়াটা আবার দিল্লিত কেন মারা যাবে, মানে বিহার পয়া বলে কৈছিল, বিহার পয়া বলে লড়াজনে ফোন করে ঘরে আইছিল, ঘরে আই থাকা বলে ফোন করেছিল। আর পিছত কি ফোন পালে আপনাদের? পিছত ফোন করে এই মাইকিজনে ফোন করেছিল, যেজন নতুনকে নিছে তেহেতে ফোন করেছিল যে ভাস্কর একটা বেয়া কাম করেছে আর মো আর জিয়াই না থাকো। সেই মহিলা গড়া কৈছিল, মহিলা গড়াকে ফোন করেছিল মানে এতিয়া দুজনে সুইসাইড করেছে, দুজনে সুইসাইড করা বলে কৈছে। মানে যোৱাকালি এটা মানে খবর আহিল তারপর মানে দিল্লির পর যে ভাস্কর ডেকা নামৰ আমার লড়া এজন মানে মোর দাদা হয় দাদার ডাঙর লড়া তেখেতে মানে কৈছে যে তেখেতে এজন এইটো মানে আগতে এজন বিয়া করাইছিল আর নতুন এত এজনী লগত দিল্লিত গুছি গৈছিল। তারপর তেখেতে ফোন করিলে যে ভাস্কর ডেকা বেয়া কাম করিলে এটা মো জিয়াই না থাকো, ভাস্কর ডেকা সুইসাইড করেছে। তারপর আমি বিশ্বাস করা নাছিল যে এই হিয়াতে ফোন করেছে। তাই থানাত ফোন করিল, গামবুড়াক ফোন করিল, আমি গামবুড়ার যোগাযোগ করিল, গামবুড়া কৈছে আমার কোনো খবর আহা নাই এটাও, এটা মিছা কথা হবো, এটা হওয়া নাই। কোন ঠাইর পর আইছিল ফোনটো? ফোনটো দিল্লির পর আইছিল, তো দিল্লির থাকে, দিল্লির থাকে। কি করেছিল তাতে? তেত কোম্পানিত কাম করেছিল দুজন। হ্যাঁ, তারপর আমি গামবুড়াক যোগাযোগ করল, গামবুড়া কৈছে মোর কাষত কোনো ফোন আহে না থানার পর। তারপর আমি বিশ্বাস করা নাছিল, গধূলি আকৌ থানার পর ফোন করা বলে কলে, থানার পর ফোন করা বলে কতে। তারপর দিল্লির যিজনে পুলিশে ফোন করেছিল তেখেত ফোন করল, মানে ফোন করে আকৌ হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিল, নাম্বারটা দি বিচারিল যে আমার যদি লড়া হয় তেতিয়ালে আমি তো আইডেন্টিটি পাব লাগিব, তেতিয়ালে ফটোটো পাঠাক। তারপর তেহেতে ফটো পাঠাই দিল। তারপর এটা কি কব আপনাদের? এতিয়াতো আমার কথা হল কি, আমার তো আনিব পৰা পরিস্থিতি নাই, আমি খুবই গরিব মানুষ। তারপরে এই কারণে সরকারক আমার দিগন্ত কলিতা ডাঙরিয়াক অনুরোধ করছো যাতে তেহেতে কিছু হেল্প করে দিয়ে আমার ডেড বডিটা আনি দিয়ার কারণে। সন্দে মানে পরিয়ালফারপরা তেহেত যেহেতু তেহেতর ওয়াইফে আজি বহুদিনের পর লড়াজনে ফোন করে আছে যে মানে ঘর যাই আছো, পরহিও ফোন করেছিল শুক্রবারে যে মা মই বিহার পাইছো আজ। সেই কারণে আমি বিশ্বাস করা নাছিল বিহার পয়া লড়াটা আবার দিল্লিত কেন মারা যাবে, মানে বিহার পয়া বলে কৈছিল, বিহার পয়া বলে লড়াজনে ফোন করে ঘরে আইছিল, ঘরে আই থাকা বলে ফোন করেছিল। আর পিছত কি ফোন পালে আপনাদের? পিছত ফোন করে এই মাইকিজনে ফোন করেছিল, যেজন নতুনকে নিছে তেহেতে ফোন করেছিল যে ভাস্কর একটা বেয়া কাম করেছে আর মো আর জিয়াই না থাকো। সেই মহিলা গড়া কৈছিল, মহিলা গড়াকে ফোন করেছিল, মানে এতিয়া দুজনে সুইসাইড করেছে, দুজনে সুইসাইড করা বলে কৈছিল। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।